কলকাতা নাইট রাইডার্স আপাতত চারটে ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতেছে, যেখানে শেষ ম্যাচ অবশ্যই কলকাতা নাইট রাইডার্স বোলিং লাইন আপের জন্য হেরেছে, যেখানে 229 টার্গেট দেয় বোলিং লাইন আপ প্রচণ্ড খারাপ কলকাতা নাইট রাইডার্সের। এই কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কবে হতে চলেছে অবশ্যই এই ভিডিওতে জানাবো। তো আমাদের চ্যানেল আপনারা যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেখানে কলকাতা নাইট রাইডার্সের আবারও ম্যাচ হচ্ছে দুপুরবেলা হচ্ছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স 16 এপ্রিল দুপুর ভারতীয় সময় অনুসারে 3:30 থেকে হতে চলেছে, যেখানে এই ম্যাচে অবশ্যই ভাই দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। তার কারণ যদি কলকাতা নাইট রাইডার্স গত 2 বছর দেখা যায় তো কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে ভালো জিতেছে, আর সব থেকে ভালো খেলেছে ভেঙ্কটেশ আয়ার। যদিও বা রাসেল এই ম্যাচেও চলিনি, 4 ম্যাচে 4টেই ফ্লপ, যদিও বা প্রথম ম্যাচেই রাসেল চলেছিল কিন্তু 4 ম্যাচে বাকি 3 ম্যাচে 1টা ম্যাচে 0, 1টা ম্যাচে 0 আর 1টা ম্যাচে মাত্র 3 রান করে রাসেল আউট হয়ে যায়। তো আমার আপনাদের মতামত বলছে কে জিতবে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স, অবশ্যই নিচে কমেন্টে জানান। আজকের ভিডিও রইল এটুকু, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। তো কলকাতা নাইট রাইডার্স যদি জেতে অবশ্যই ইয়েস লিখবেন।